ট্রাফুডোর এবারের আয়োজনে আমরা যাচ্ছি দেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া জোতলং এবং চতুর্থ সর্বোচ্চ চূড়া যোগি হাফং সামিট করতে। দেশের বেশিরভাগ পাহাড় ট্রেকারদের মতে জোতলং এবং যোগি হাফং এই দুইটি সব থেকে কষ্টসাধ্য অভিযান। বাংলাদেশ এবং মায়ানমারের বর্ডার সংলগ্ন ভ্রমণ নিষিদ্ধ এই দুটি পাহাড় চূড়ায় অভিযানটি আসলেই দুরূহ এবং কষ্টের ছিল। এর পাশাপাশি পানির অভাবে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার এই গল্পে অ্যাডভেঞ্চারের সাথে উঠে এসেছে চমৎকার সুন্দর গহীন বান্দরবন। এই এক অভিযানে উঠে এসেছে পাহাড়ের আদিমতা, রুষ্টতা, ভালোবাসা এবং মায়া। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দেখতে থাকুন পুরো ভিডিওটি। চলুন তবে শুরু করা যাক। আমরা এখন আছি থানচি বাজার। আমাদের এবারের যাত্রায় আপনাদেরকে আমরা নিয়ে যাব মোদক রেঞ্জের অন্যতম উঁচু দুটি চূড়া যোগি হাফং এবং জোতলং। আমার ক্রিস্তং অভিযানের ভিডিওটি যদি কেউ দেখে থাকেন তাহলে সেখানে দেখেছেন দূর থেকে আমরা মোদক রেঞ্জের মায়াবী দৃশ্যগুলো দেখেছি। আজকে এই অভিযানে আমরা আপনাদেরকে সেই মোদক রেঞ্জে নিয়ে যাব এবং যোগি হাফং এবং জোতলং এই দুইটি পাহাড় হচ্ছে যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় এবং চতুর্থ সর্বোচ্চ চূড়া। তো আশা করছি সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনাদেরকে নিয়ে আমরা সামিট করব এই দুটি পাহাড়। এখন আমরা থানচি আছি, এইখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রেমাক্রি। তো এখন আমরা থানচি থেকে রেমাক্রির পথে রওনা হচ্ছি। সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা রেমাক্রির দিকে যাচ্ছি। তো আমাদের সাথে থাকুন, উপভোগ করতে থাকুন সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য। লাস্ট টাইম আমি যখন রেমাক্রি আসছিলাম তখন বর্ষাকাল ছিল। রেমাক্রি, বর্ষাকালের রেমাক্রি নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। ওই সময় আসলে সাঙ্গু নদীতে এত পানি থাকে, আর এখন এই শুষ্ক মৌসুমে সাঙ্গু নদীতে যে মানে যাতায়াতের যে সমস্যা, এই দুইটার ডিফারেন্সটা আসলে না দেখলে বিশ্বাসযোগ্য না। ওই সময় তো খুব সুন্দর করে রেমাক্রিতে চলে আসছে, অনেক পানি ছিল, আর এখন এই পাথরের মধ্যে নৌকাগুলো আসছে, ইট ওয়াজ ভেরি রিস্কি।
অনেক জায়গায় আমাদের নেমে নেমে ফেলতে হয়েছে। তো আমাদের আসলে পথ কিন্তু এখন অনেক বাকি, কারণ হচ্ছে রেমাক্রির পরে তো আবার আমাদের 2.5 ঘন্টা হাঁটার রাস্তা আছে, মনে রাত হয়ে যাবে আজকে। রাজা পাথরের পরে আসলে অনেকখানি জায়গা এখন হেঁটে যেতে হয়। এই লোক তো এখনই টায়ার্ড হয়ে গেছে, না হাইটেই টায়ার্ড হয়ে গেছে। কি সমস্যা? আমরা তো মনে রাত 9টায় গেলাম ঘুম, এই এলাকায় আসলে আমার ওইদিকে ট্রেকিং 2 ঘন্টা, নরমালি আমাদের 2 ঘন্টা, কিন্তু আমরা যাবার একটু সময় চাই। একটু সময় নেই, আস্তে ধীরে। আমার চা দেন না, চা হবে? হবে, দেন না। খাবো না? খাবো খাবো। রং চা? রং চা। এখন এই শুষ্ক মৌসুমে যে জায়গাটা হাঁটা পথ, এই যে জায়গাগুলো শুকিয়ে গেছে আসলে, এই জায়গায় ছোট ছোট এরকম দোকান হয়েছে, এখানে চা, তারপরে ড্রিঙ্কস, চিপস, হালকা নাস্তার জন্য লোকজন একটু জাতীয় করতে পারে। আশপাশের যে আদিবাসী পাড়া আছে ওনারা সব প্রণোদিত হয়ে এই দোকানগুলো দিয়েছে, এবং পর্যটকদের জন্য এটা আসলে খুব হেল্পফুল হয়ে গেছে। দিদি চিনি দিয়েছেন? একটু রেস্ট নেওয়া হইলো, ভালোই। আমরা এখন আবার রেমাক্রির পথে। এই লোকগুলো একটু পিছে পড়ে গিয়েছিল, এর জন্য আধা ঘন্টা লেট। কি হয়েছিল আপনাদের? ব্লেড ভেঙে গেছিল ভাই, যান্ত্রিক গোলযোগ, এই জন্য ঠিক করছে পরে। এখন তো অনেকখানি হাঁটতে হয়ে দেখা যায়। আমরা রেমাক্রিতে এসে একটু গোসল করে নিলাম, যদিও রেমাক্রিতে এই সিজনে পানি একদম নাই বললেই চলে, এবং পানি মানে খুব অল্প জায়গায় গোসল করার মতো পানি আছে, ওই ওর মধ্যেই আমরা একটু গোসল করে ফেলছি। শরীরটা একটু ভালোই লাগ, মানে শরীরটা এখন সতেজ লাগছে। আর এখন আমাদের যেতে হবে ওই পথে, এই রাস্তাটা গেছে হচ্ছে অমিয়াকুমের দিকে। অমিয়াকুমের দিকে কিছু দূর গিয়ে আমরা পাহাড়ে উঠব, উঠে বেসিক্যালি আমাদের যাত্রা হচ্ছে এই দিকে, এইদিকে যে পাড়াটা, এই পাড়াটা হচ্ছে এইখানে মোটামুটি 2.5 ঘন্টা এইদিকে যদি আমরা হাঁটি তাহলে আমরা দলিয়ান পাড়ার দিকে পৌঁছাবো। তো আমরা এখন স্টার্ট করছি দলিয়ান পাড়ার উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে আসছে প্রায়, খুব বেশি সময় নেই, আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আমাদের লাইটের ব্যবস্থা আছে, আশা করছি খুব প্রবলেম হবে না। তো রাস্তার মধ্যে ভালো কোনো দৃশ্য যদি আমরা পাই আপনাদের দেখানোর মতো দেখানোর চেষ্টা করব। আর দলিয়ান পাড়াতে গিয়ে আজকের রাতের অ্যাক্টিভিটি কি এখনও জানি না, ওইদিকে যাই। দাদা কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন? নাফা কম্পারা?
এটা কি আজকে রাতের খাবার এর জন্য? কালকে অনেক কিছু নিছে দাদা, ডিম, মুরগি। এই রাস্তাটাই হচ্ছে রেমাকরি থেকে লাপাকুল যাওয়ার রাস্তা। আমরা একটু দ্রুত গতিতেই পা চালাচ্ছি, কারণ হচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর পাহাড়ে তো সন্ধ্যা একটু দ্রুত নামে, অন্ধকার হয়ে যাবে। তো যতটুকু এগিয়ে থাকা যায় অন্ধকার পুরোপুরি নামার আগে, ততটুকুই বেনিফিট। এর জন্য একটু জোরে হাঁটছি। আর এই জায়গাটা সমতল, একটু পরে গিয়ে যেহেতু একটু খারাপ পথ হাঁটতে হবে পাহাড়ের দিকে, তো ওইটার জন্য একটু স্ট্যামিনা রেখেই হাঁটতে হচ্ছে। আবার একটু দ্রুত পা চালাতে হচ্ছে। বাট পাহাড়ের সৌন্দর্য, পাহাড় তো পাহাড়ি, আমি সবসময় বলি, আরও অনেক ভিডিওতে হয়তো বলেছি, পাহাড় হচ্ছে একটা মায়া। এই মায়ার জন্য মানুষ বারে বারে পাহাড়ে চলে আসে, কষ্ট করে, অনেক কষ্ট করে পাহাড় উঠে। এই মায়া আসলে মুখে বলে বোঝানো সম্ভব না। ভিডিওতে দেখে হয়তো আপনারা কিছু কিছু অনুধাবন করতে পারবেন, বাট পুরোপুরি কখনোই সম্ভব না। বর্ষাকালে যখন এই এরিয়াটাতে প্রচুর পানি থাকে, দেখাই আপনাদের, তখন এই জায়গাটা একরকম সুন্দর। আর এখন একটু ড্রাই সিজন, গাছপালাও প্রায় ড্রাই হয়ে আছে, পাতাগুলো ঝরে গেছে শীতকালের পর পর আর কি, কিছুদিন পর চৈত্র মাস, খরা ইনফ্যাক্ট। তারপরেও এই জায়গাটার যে সৌন্দর্য, এই বিকেলবেলা এদিক দিয়ে হেঁটে যাওয়া অবর্ণনীয় একটি এক্সপিরিয়েন্স। পানিটা কি পরিষ্কার! এই ঝিরিটা পার হয়ে আমরা এখন যে জায়গাটায় যাব, পাহাড়ের মধ্যে একটা ছোট্ট দোকান মতো, এবং এখানে সম্ভবত কারো আবাসস্থলও আছে। বাট একটু কল্পনা করেন তো যে এই জায়গাটা দেখেন, একদম এই ঝিরিটার পাশে এই হচ্ছে সেই দোকানটা। পানিটা যখন আর একটু বেশি থাকে না, এই জায়গাটা থেকে ভিউটা জাস্ট কল্পনা করতে পারেন। একটা জিনিস দেখাই, ঠিক 10 মিনিটের মতো হাঁটছি আমরা, তারপরে আমরা একটা ওয়াই জংশনের মতো পেয়েছি। একটা হচ্ছে ঝিরি পথ, আর এইদিকে হচ্ছে পাহাড়ে ওঠার পথ। ঝিরি পথটা চলে গেছে হচ্ছে নাফাকুম, আর আমরা উঠবো এই পথে। এটা হচ্ছে দুলিয়ান পাড়ার পথ। ওই উপরের যে পাড়াটা হচ্ছে রেমাকরি পাড়া। রেমাকরি পাড়ার থেকে আমরা যে জায়গায় যাচ্ছি, ওই রেমাকরি পাড়ার ওই উপরের রাস্তাটা দিয়েও আসা যায়, আর আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম ঝিরি পথ, এদিক দিয়েও আসা যায়। তো ছোট্ট একটা পাহাড়ি পাড়া। এই পাড়াটার নাম কি দাদা? জি, প্যানেডং। ও, সুন্দর নাম। সো আমরা প্যানেডং পাড়া হয়ে সোজা উঠে যাচ্ছি দোলিয়ান পাড়ার উদ্দেশ্যে। উপরে ওঠার সময়, পাহাড়ে ওঠার সময় প্রথম 10-15 মিনিট, আধা ঘন্টা খুব কষ্ট হয়, তারপরে শরীরের সাথে এটা কোপ আপ করে নেয়, শরীরও বুঝে ফেলে যে আজকে আসলে অনেক দূর যেতে হবে, তখন আর কষ্টটা এতটা লাগে না। এই যে আমাদের আছাড় ম্যান, আছাড় খাওয়ায় যার কোনো জুড়ি নাই, এখন পর্যন্ত সব ট্যুর মিলিয়ে প্রচুর পরিমাণে আছাড় খাওয়ার রেকর্ড আছে তার। আর ওই যে আমাদের সাথের আরো লোকজন, এই 10 মিনিটের মতো উঠছি, কেমন লাগছে সবার? হ্যাঁ। আর এই যে আমাদের গাইড দাদা, নাম কি আপনার? লালফ্যান। আপনাদের বাসা তো দুলিয়ান পাড়াতেই? এই দাদাই আগামী 2 দিনের জন্য আমাদের
গাইড জোতলং জগি হাফং, উনি আমাদের সাথে থাকবে। পাখি শিকার করেন? কি পাখি? এটা কি এয়ার গান? আসামের নামেন? এর জন্যই আমি ধরছি, আসাম খাইলে ভিডিও হয়ে যাবে। কইছি না, আপনি তো আসার খাইবেন মিয়া। বেশ কতখানি উঠা নামার পরে এখন একটা ঝিরি রাস্তা আসছে, এই যে পরিষ্কার পানি, ঠান্ডা পাটা, মনে হইলো একদম শান্তি হয়ে গেল। এই সবাই আছে? নীলের সাথে পূর্ণিমার চারটা ক্যামেরা আনার চেষ্টা করছি আমরা, পাড়া একদম কাছে চলে আসছি, কিন্তু একদম শেষ মাথায় এসে উই গট সারপ্রাইজড, একদম অলমোস্ট 80 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা খাড়া পথ এবং অনেক দূর, প্রায় 1/4 কিলোমিটার হবে। এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না, আমরা মনে করছিলাম একদম পাড়ায় চলে আসছি, উই আর রিল্যাক্সড, হঠাৎ করে এই খারাপটা খুব গায়ে লাগছে। দুলিয়ানপাড়াতে আমাদের রাতের শোয়ার ব্যবস্থা হচ্ছে এই, সবাই খুব টায়ার্ড এবং ঘুমিয়ে আছে। আমরা 2-3 জন ট্যুর প্ল্যান নিয়ে আলাপ করছিলাম, রাতের খাবার আমাদের শেষ, কালকে খুব ভোরে উঠতে হবে। উই আর প্ল্যানিং টু মুভ আউট উইদিন 5 PM, সো এখন একটু ঘুমানো দরকার। মোদক রেঞ্জের বিশাল বিশাল পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট্ট এই দুলিয়ানপাড়া, ক্লান্ত একটি রাত কাটানোর পর স্নিগ্ধ সকাল আমরা রওনা হব দেশের অন্যতম দুর্গম পর্বতাভিযানে। পরের পর্বে দেখা হবে জোতলং এর পাহাড় চূড়ায় ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ট্রাফোডো। আসসালামু আলাইকুম।